আসেন, এরূপগুলি থেকে আমরা নিজেকে মুক্ত করি। আজকে সামান্যতম অসুস্থ হলে হসপিটালে যান, এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফ, রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, কত জাতের পরীক্ষা করলেন কিছুদিন বাঁচার জন্য। আর যেখানে অনন্ত সীমকাল থাকবেন সেখানে থাকার জন্য একটা কোরআন হাদিসের এক্সরে দিয়া এই দেহের রোগগুলি পরিষ্কার করে আল্লাহর মেহমান হয়ে আখেরি নবীর উম্মত কবরে তিন বেলা খাবে, এর জন্য কি করলেন? আল্লাহ সুবিধা দিয়া রাখছে। এখন আমরা যদি না নেই তাহলে তো আল্লাহর কিছু করার নাই। যাই হোক, আসুন মেরাজ, এটা বড় কথা। অনেকে রেকর্ডিং গান বাদ দিলাম, ওয়াজই রাখলেন, যে হুজুরের ওয়াজ যাই পছন্দ করে বা নাতে রাসূল পছন্দ করে রেকর্ডিং করে সেই ওয়াজ শুনতেছে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে, এমন সময় ঘনিষ্ঠ বন্ধু আইছে, বন্ধু আসার পর বন্ধুর সাথে কথা বলতে হবে, দেখবেন রেকর্ডিং এর যেই মোবাইল, মোবাইলের যেই কোডিটার মধ্যে টিপ দিলে অফ হয়, এখানে টিপ অফ করছে, কেন? বন্ধু আইছে, বন্ধুর সাথে কথা বলবে। দুই ঘন্টা কথা বলার পর বন্ধু চলে গেছে, আবার টিপ দিছে কোডির মধ্যে, যেখানে বন্ধ হয়েছিল আবার এখান থেকে শুরু হয়ে গেছে। এরকম হয় কি না বাজান? তা আমার আল্লাহ কয়, বন্ধু আমি কোড়ি টিপ দিলাম, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, যে হাসতেছে হাসির জায়গায়, যে কান্দতেছে কান্দার জায়গায়, যে সজাগ চায়েছে চাওয়ার জায়গায়, যে ঘুমিয়েছে ঘুমের জায়গায়, যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায়, যাই যেখানে এখানেই টিপটা অফ করে দিলাম। 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে, আবার টিপ দিয়া চালু করে দিবে। বিজ্ঞান সহজ করে দিছে নবীর মেরাজ। আমার আল্লাহ দাওয়াত করলেন, বন্ধু গো এত ব্যথা অন্তরে, আসুন গো বন্ধু বেড়ায় যান, সব ব্যথা দূর হয়ে যাবে। এবার দাওয়াত করলেন, মাস্টার নাম কি বলুন? মাস্টার নাম। তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব। আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের করে, ঘর থেকে বের হয়ে আরামের গম্বিজ না ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবী এই অনুষ্ঠানে, আমি বলবো আপনারা আসেন নাই, আমার আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে। আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানায় নাই, আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে নিয়ে যাবেন। বাহন নির্ধারণ করলেন ভুরাক, বাহন নির্ধারণ করলেন ভুরাক, যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা, দেখার সুযোগ দেওয়া হয় না। অন্য নবী রাসূল ভুরাকে উঠবে দূরের কথা, দেখার সুযোগ দেয় নাই, এমন বাহন তার হাবিব আমার আপনার নবীর জন্য নির্ধারিত করে রাখছে। নবী খোদাওয়াত দিলাম, মাস্টার নাম রজব, মাস্টার নাম কি? এবার আসেন বন্ধু দিনে না রাইতে? আওয়াজ করে বলুন, রাইতে। আপনারা বৈশা রয়েছেন দিনে না রাইতে? একবার বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু গো দাওয়াত দিলাম রাইতে, বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, সব মানুষ যার যার জায়গায় যার যার অবস্থানে থাকবে, চন্দ্র চন্দ্রের অবস্থানে, সূর্য সূর্যের অবস্থানে, গাছের পাতা যেটা কাঠ হয়েছে কাঠ থাকবে, চিত হয়েছে চিত থাকবে, মানুষ সজাগ চেয়ে থাকবে, মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে, যেই যেখানে সে অবস্থায় থাকবে, চিন্তার কারণ নাই। বন্ধু আসেন 27 তারিখ, 26 দিবাগত রাত্র, 27 তারিখ দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন। এবার নেওয়ার ব্যবস্থা করলেন, যে বাহনটার নাম ভুরাক, বুরাক অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা, বুরাকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা, বুরাক ওয়াজ শুনেছেন অনেক পুরাণ কাহিনী বাবারা, বুরাক জিব্রাইলকে লক্ষ্য করে বলছেন, জিব্রাইল বন্ধুরে নিয়ে আসো, আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা, বন্ধুকে নিয়ে আসো, কি নিয়ে আনবো, কি দিয়ে আনবো, জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আবারও ডাক, রে জিব্রাইল
আমার বন্ধু উম্মতের ব্যথাই রে, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয় না। জিব্রাইল আমার নবী উম্মতের ব্যথা, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে আমার বাড়িতে আসবে আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও। জিব্রাইল সুন্দর পোশাক সহ বুরাক সহ মক্কায় নেমে গেলেন, যেখানে বুরাকটা বাঁধছিলেন কাবা শরীফের পাশে। জ্ঞানী গুণীজন গেলে চিহ্নিত আছে, একটুখানি চিহ্ন আছে, এখানে বুরাক বাঁধছিলেন জিব্রাইল। উম্মে হানির ঘরে মতান্তরে কাবার পাশে, কাবার পাশে কাবার হাতিম যাকে বলে, এই পর্যন্ত একটা দেয়াল। কাবার ঘরে হেলান দিয়ে নবী ঘুমিয়েছিলেন, এখান থেকে মতান্তরে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে জিব্রাইল নিয়ে আসলেন। এখানে দুই ঘন্টার ওয়াজ, হুজুর চলুন এই পোশাকটা খুলে জান্নাতি পোশাকটা পরুন, বুরাক অপেক্ষায় আল্লাহর বাড়িতে বন্ধুর কাছে যাবেন। আমার নবী পোশাক দেখে গাল বেয়ে চোখের পানি ছাড়ছে, জিব্রাইল ডাকে, হুজুর দেরি করা যাবে না, কাঁদতেছেন কেন গো নবী? জিব্রাইল এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইলা, আমার উম্মতরা কি এই পোশাক দেখবে না? আরে জিব্রাইল এই পোশাক আমি পরব আমার উম্মতে দেখবে না? আমার উম্মতের খবর জানতে চাই, এই পোশাক যদি আমার উম্মতের দেওয়া হয় আমি নবী পোশাক পরব, না হয় পোশাক পরব না। আরে উম্মতের কান্ডার নবীর উম্মতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবীর নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গোনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে, হে মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গোনাগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গোনাগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার। আমার নবী বলেন, এই সুন্দর পোশাক আমি পরব আমার উম্মতে পাবেনি। আমার আল্লাহ কয়, জিব্রাইল দে বন্ধুরে বলে দাও, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুরে যারা ভালোবাসবে, বন্ধুর আদর্শে যারা চলবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব। বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না। জিব্রাইল রে এই সুন্দর বাহন পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমার উম্মতেরা দেখে নাই, এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠবো না। অবশেষে ফাইনাল করলেন, ও বন্ধু এর চেয়ে আরো সুন্দর বুরাক হাসরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে। এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন করতে রাজি আছেন কিনা? 100 টাকা নোট পাইলে ফগটা ডুহাইবেন না, ডাইকা 1000 টাকা তারে দেখাইবেন,
মাশাআল্লাহ, কলম একটা ফাইলে তিনজন খারিবেন না একজন খারিবেন, মাশাআল্লাহ ফাইনাল হয়ে গেল, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিভাবে যাইবেন? আয়েশা বলছে একবারে জান্নাতের গেইট আপনারা দিয়া আমি স্মরণ দোয়া করব ইনশাআল্লাহ। আয়েশা বলছে শেষ দিকে আমার নবী দাওয়াত পাইলেন, বুরাক পাইলেন, বুরাকে উঠলেন, এক টানে বুরাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস বা জান গত রমজানের আগে জর্দান সফর ছিল, জর্দান অনেক নবী রাসূলের মাজার জর্দান, আমরা শুনেছি নিজেও ওয়াজ করেছি, মরা গাছের নিচে 13 বছর বয়সে নবী বসার পর যে মরা গাছ জীবিত হয়েছিল এটা বাস্তবে যায় দেখি সেই গাছটা জর্দান, যে গাছ নবী 13 বছর বয়সে বরকতের নবী বসার পর যে গাছ জীবিত হয়েছিল আজ 1450 বছর হলো সেই গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে, 250 কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ জীবিত নাই, শুধু এই নবীর বরসের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। এবারও যাচ্ছি মে মাসের 15 তারিখের পরে জর্দান মাহফিলে।